হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করব হাউ টু ট্রেন ইউর ড্রাগন দ্য হিডেন ওয়ার্ল্ড মুভিটি সম্পর্কে। এই মুভিটি 2019 সালে রিলিজ হয়েছে এবং IMDb-তে এই মুভিটার রেটিং 7.5 out of 10। তোমরা যদি এই মুভিটার পার্ট 1 এবং 2 না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও দেখার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মুভিটি শুরু হয় হিকাপকে দেখিয়ে। একটি জাহাজে কিছু ড্রাগন হান্টার বেশ কিছু ড্রাগনদের বন্দী বানিয়েছিল। হিকাপ ও তার বন্ধুরা তাদের ড্রাগনদের সাথে এসে সেই শিকারীগুলোর সাথে ফাইট করে সকল ড্রাগনদের মুক্ত করে নিয়ে যায়। কিন্তু একটি মাত্র ড্রাগন সেখানেই থেকে যায়, যেটি ছিল লাইট ফিউরি ড্রাগন। আর এই ড্রাগনটি নাইট ফিউরির ফিমেল ভার্সন। লাইট ফিউরি তাদের কারোর নজরে পড়ে না। এবার হিকাপ সকল ড্রাগনদের নিয়ে বার্কে ফিরে আসে, যেখানে আমরা দেখি পুরো ভিলেজ জুড়ে শুধু ড্রাগনই ড্রাগন। হিকাপ গত এক বছর ধরে বার্কের সর্দার এবং সে এখন সমস্ত জায়গা থেকে ড্রাগনদের রেস্কিউ করে বার্কে নিয়ে আসে তাদের সেফ রাখার জন্য। আর এখন তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে সে ড্রাগনদের জন্য এমন একটি জায়গা তৈরি করবে যেখানে সমস্ত ড্রাগনরা অনেক খুশিতে ও শান্তিতে বসবাস করতে পারবে। বার্কে এত পরিমাণে ড্রাগন থাকায় সেখানে প্রতি মুহূর্তে কিছু না কিছু গণ্ডগোল হয়েই থাকে। তাই গব আর হিকাপকে বোঝাতে থাকে যে এত ড্রাগনদের এখানে আনা উচিত নয়, কারণ এর ফলে তারা কোনো বড় সমস্যায় পড়তে পারে। কিন্তু হিকাপের পুরো কনফিডেন্স ছিল যে তাদের কোনো সমস্যাই হবে না, আর সমস্যা হলেও ড্রাগনদের সাহায্যে সে সব প্রবলেম সলভ করে নেবে। এবার গবার অ্যাস্ট্রিডকে মানাতে থাকে হিকাপকে বিয়ে করার জন্য, কারণ তার মতে হিকাপ বিয়ে করলে তাহলেই সে ভালোভাবে ভিলেজের দেখাশোনা করতে পারবে। কিন্তু অ্যাস্ট্রিড এখনও প্রস্তুত না হিকাপকে বিয়ে করার জন্য। সিন শিফট হয় আরও একটি ড্রাগন হান্টারের দিকে, যার নাম গ্রিমেল। সে তার লোকেদের থেকে জানতে পারে যে তার বন্দী করা ড্রাগনগুলিকে বার্কের সর্দার হিকাপ চুরি করেছে। এই মুভির সবথেকে খতরনাক ক্যারেক্টার হলো গ্রিমেল। সমস্ত শিকারীগুলি ড্রাগনদের দ্বারা সারা দুনিয়ায় রাজ করতে চায়, তাই তারা ড্রাগনদের ধরছিল। কিন্তু হিকাপ তাদের এই প্ল্যান সাকসেসফুল হতে না দেওয়ার কারণে তারা গ্রিমেলকে ডেকে আনে তাদের হেল্প করার জন্য। তারা গ্রিমেলকে জানায় যে তাদের কাছে এখন শুধুমাত্র লাইট ফিউরি ড্রাগনই রয়েছে। লাইট ফিউরি ড্রাগনকে দেখে গ্রিমেল নতুন প্ল্যান বানানো শুরু করে দেয়। অন্যদিকে হিকাপ তার ছোটবেলার কথা মনে করতে থাকে। তার পিতা তাকে বলেছিল যে তার ঘড়ি তাকে তার পিতা দিয়েছিল এবং হিকাপ বড় হয়ে গেলে সেই ঘড়িটি হিকাপ পাবে, এবং তার পুরো বিশ্বাস যে হিকাপ বার্কের লোকেদের খুব ভালোভাবে সুরক্ষা প্রদান করবে। আর স্টয়েক তাকে একটি হিডেন জায়গার ব্যাপারেও জানায়। সে বলে যে পৃথিবীর শেষ প্রান্তে একটি গুপ্ত জায়গা রয়েছে যেখানে সমস্ত ড্রাগনরা বাস করে। সেই জায়গাটি খুবই রহস্যময়ী। যারা যারা সেই জায়গাটি খুঁজতে গিয়েছে তারা কেউই ফিরে আসেনি। তবে যারা ফিরে এসেছিল তারা বলেছে যে সমুদ্রের একদম মাঝামাঝি জায়গায় ঝর্ণা দিয়ে ঘেরা একটি জায়গা রয়েছে, আর সেটিই হলো ড্রাগনদের আসল বাসস্থান, আর সেই স্থানটি খুবই সুন্দর। স্টয়েক তাকে এটাও বলে যে ড্রাগন আর মানুষেরা কখনো একসাথে খুশি থাকতে পারবে না, তাই এই সমস্যার একটাই সমাধান, সেই হিডেন ওয়ার্ল্ডে গিয়ে তার দরজা বন্ধ করে দিলে কোনো ড্রাগন আর মানুষদের কাছে আসতে পারবে না, তাহলে ড্রাগন ও মানুষেরা নিজেদের দুনিয়ায় খুশি থাকবে। এবার প্রেজেন্টের সিন দেখানো হয়। হিকাপ তার পিতার এই কথাগুলি মনে করে তার ম্যাপের মধ্যে হিডেন দুনিয়ার খোঁজ করতে শুরু করে। এরপর অ্যাস্ট্রিড সেখানে চলে আসে। সেও হিকাপকে বোঝানো শুরু করে যে গবার তাকে ঠিকই বলেছে, এত ড্রাগন বার্কে থাকলে তারা সমস্যায় পড়তে পারে। তখন হিকাপ তাকে বলে সে হিডেন ওয়ার্ল্ড খুঁজে বের করবে এবং ড্রাগন আর বার্কের লোকেদের সেখানে নিয়ে যাবে, আর সেখানে সবাই হ্যাপি থাকবে। সেই সময় টুথলেস কারোর অস্তিত্ব ফিল করে জঙ্গলের দিকে ছুটে যায়, আর তাকে ফলো করে হিকাপ আর অ্যাস্ট্রিডও জঙ্গলের ভেতরে যেতে থাকে। টুথলেস সেই জঙ্গলে লাইট ফিউরিকে দেখতে পায়। সে খুবই সুন্দর একটি ড্রাগন ছিল, আর তারা দুই ড্রাগন একে অপরকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যায়। কিন্তু লাইট ফিউরি সেখানে মানুষের অস্তিত্ব ফিল করতে পারে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। তখন নাইট ফিউরি তাকে আটকানোর চেষ্টা করলেও তাকে আটকাতে পারে না, কারণ সে হিকাপকে ছাড়া উঠতে পারতো না। এবার হিকাপ বার্কের সবাইকে লাইট ফিউরির ব্যাপারে জানায়, যেটা শুনে তারা সকলে অবাক হয়ে যায়। অন্যদিকে সকলে নোটিস করে যে নাইট ফিউরি খুবই অদ্ভুত আচরণ করছে। সবাই টুথলেসের এরকম রূপ দেখে বুঝে যায় যে টুথলেস লাইট ফিউরির প্রেমে পড়েছে। এবার হিকাপ আবারও নাইট ফিউরির সাথে জঙ্গলে বেরিয়ে পড়ে লাইট ফিউরিকে খোঁজার জন্য। আর সেই সময় হিকাপ জঙ্গলের মধ্যে একটি বিষাক্ত তীর খুঁজে পায়, আর তারা দেখতে পায় সেখানে একটি বিশাল ফাঁদ পাতা ছিল ড্রাগনদের ধরার জন্য। হিকাপ সাথে সাথে গ্রামে এসে সকলকে এসব জানায়। তখন এরিট সেই তীরটি দেখে বুঝে যায় এই কাজ শুধুমাত্র গ্রিমেলেরই হতে পারে। এবার এরিট সকলকে জানায় যে গ্রিমেল খুবই খতরনাক একজন ড্রাগন হান্টার, আর সে একবার যখন এখানে এসেছে
তার মানে সে আবারও আসবে। সে হিকাপকে সাবধান করে দেয় যে গ্রিমেলকে কোনো সাধারণ মানুষ না ভাবতে, কারণ সে যা চায় তা করেই ছাড়ে। রাতে হিকাপ তার ঘরে বসে তার পিতার লেখা কিছু বইয়ের দ্বারা হিডেন ওয়ার্ল্ড খোঁজার চেষ্টা করে। সেই সময় হঠাৎ করে গ্রিমেল তার রুমে চলে আসে। সে এসেই নাইট ফিউরির ওপর তীর মেরে তাকে অজ্ঞান করে দেয়। গ্রিমেল হিকাপকে জানায় যে অনেক বছর আগে সে সকল নাইট ফিউরিকে মেরে ফেলেছিল, আর সে জানতো শুধুমাত্র একটা লাইট ফিউরি বেঁচে আছে। কিন্তু পরে সে হিকাপের নাইট ফিউরির কথা জানতে পেরে এখানে এসেছে নাইট ফিউরিকে মারার জন্য। তখন গ্রিমেল নোটিস করে সে যাকে নাইট ফিউরি ভেবে অজ্ঞান করলো আসলে সেখানে অন্য একজন হিকাপের বন্ধু ঘুমোচ্ছিল। তখনই হিকাপের বাকি বন্ধুরা চলে আসে গ্রিমেলের ওপর অ্যাটাক করতে, কিন্তু গ্রিমেল সেখানে তার ড্রাগনদের শীষ বাজিয়ে ডেকে আনে আর সেই ড্রাগনগুলি চারপাশে আগুন লাগিয়ে দেয়। তারা সবাই কোনো রকমভাবে সেখান থেকে বেঁচে পালায়। গ্রিমেল যাওয়ার আগে তাদের ওয়ার্নিং দিয়ে যায় সে আবারও ফিরে আসবে, আর তারা যেন নাইট ফিউরিকে রেডি রাখে তার কাছে দিয়ে দেবার জন্য। এবার হিকাপ গ্রামের সকলকে নিয়ে মিটিং করে। হিকাপ সকলকে বলে যে তাদের এই জায়গাটি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে হবে, তাহলেই একমাত্র বার্কের বাসিন্দারা আর ড্রাগনরা সুরক্ষিত থাকবে। কিন্তু এই কথা শুনে সকলে খুব খেপে যায়, কারণ সকল গ্রামবাসীদের পূর্বপুরুষেরা এই স্থানেই থেকেছে। তখন অ্যাস্ট্রিডের সাহায্যে হিকাপ সকলকে বোঝায় যে তাদের হিডেন ওয়ার্ল্ড খুঁজে বের করতে হবে, আর তারা সেখানেই শান্তিতে বসবাস করতে পারবে। সেখানেই একমাত্র কোনো খারাপ লোকেরা তাদের ড্রাগনদের ওপর অ্যাটাক করতে পারবে না। এবার হিকাপের কথা সকলে মেনে নেয়। নেক্সট ডে পুরো বার্কবাসীরা তাদের জিনিসপত্র প্যাকিং করে ড্রাগনদের নিয়ে বেরিয়ে পড়ে হিডেন ওয়ার্ল্ডের খোঁজে। যাওয়ার পথে টুথলেস আবারও লাইট ফিউরির প্রেজেন্স ফিল করতে পারে, তাই টুথলেস আবারও লাইট ফিউরিকে খুঁজতে বেরিয়ে পড়ে। লাইট ফিউরি কিছু দূর তার সাথে আকাশে উড়লেও সে হিকাপকে দেখে আবারও চলে যায়। অন্যদিকে গ্রিমেল বার্কে এসে দেখে তারা কেউই সেখানে নেই, আর গ্রিমেলের লোকেরা তাকে বলে যে তার জন্যই সব ড্রাগনস তাদের হাত থেকে বেরিয়ে গেছে। তখন গ্রিমেল তাদেরকে তার নতুন প্ল্যানের কথা জানায়। সে বলে গ্রামবাসীদের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা ছিল বার্ক, কিন্তু তারা এই জায়গা থেকে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ তাদের হারানো আরও সহজ হবে। আর সে বলে নাইট ফিউরিও এখন লাইট ফিউরির ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে, আর তারা লাইট ফিউরিকে কাজে লাগিয়ে নাইট ফিউরিকে ধরবে। অন্যদিকে হিকাপ গ্রামবাসী আর ড্রাগনদের নিয়ে একটি আইল্যান্ডে পৌঁছায়। কিছুক্ষণ রেস্ট করার জন্য তারা সেখানেই থেকে যায়। আর এই জায়গাটি খুবই সুন্দর ছিল, বার্কবাসীদের এই জায়গাটি এত পছন্দ ছিল যে তারা হিকাপকে জানায় যে তারা এখানেই থাকতে চায়। তখন হিকাপ তাদেরকে জানায় সে টুথলেসকে নিয়ে হিডেন ওয়ার্ল্ড খুঁজে বের করা পর্যন্ত তারা সকলে এখানেই থাকতে পারে, তাই সবাই সেখানেই নিজেদের বাড়ি তৈরি করতে শুরু করে। রাতে আবারও লাইট ফিউরি সেই আইল্যান্ডে চলে আসে। নাইট ফিউরি তাকে দেখে তাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করতে থাকে। সে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করছিল। এদিকে হিকাপ জঙ্গলের মধ্যে থেকে লুকিয়ে তাদের দেখছিল। সকালে লাইট ফিউরি সেখান থেকে আবারও উড়ে চলে যায়, আর নাইট ফিউরি তাকে আটকানোর চেষ্টা করলেও সে উড়তেই পারে না। এই কারণে টুথলেস খুবই দুঃখী হয়ে পড়ে, আর হিকাপ নিজের ড্রাগনকে দুঃখী হতে দেখে টুথলেসের জন্য একটি ডানা বানিয়ে ফেলে, যেটা দিয়ে টুথলেস একা একাই উড়তে পারবে। এবার হিকাপ একটি ডানা তৈরি করে যেটা ফায়ার প্রুফ ছিল, আর সেই ডানার দ্বারা টুথলেস একা একাই উড়তে পারে। এবার হিকাপ তাকে বলে লাইট ফিউরিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে আসতে। আকাশে উড়তে উড়তে টুথলেস লাইট ফিউরিকে খুঁজে পেয়ে যায়। তারা দুজনে ফায়ার শট ছেড়ে তার মধ্য থেকে উড়তে থাকে এবং তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। এবার লাইট ফিউরি টুথলেসকে নিয়ে হিডেন ওয়ার্ল্ডের দিকে যেতে থাকে। এদিকে ভ্যালকা তার ড্রাগনের সাথে ব্যাকে যায় দেখার জন্য যে কেউ তাদের পিছু করছে কিনা, আর সে দেখতে পায় গ্রিমেল তার পুরো সেনাবাহিনী নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়েছে। ভ্যালকা সাথে সাথে ফিরে এসে হিকাপকে সব জানিয়ে দেয়, কিন্তু হিকাপ অলরেডি খুব চিন্তিত ছিল কারণ টুথলেস এখনও ফিরে আসেনি। তখন হিকাপ প্ল্যান করে যে গ্রিমেল তাদের উপর অ্যাটাক করার আগেই তারা গ্রিমেলের উপর অ্যাটাক করে দেবে। এবার তারা সকলে গ্রিমেলের ডেরায় পৌঁছায়, কিন্তু হিকাপ কোনোভাবে গ্রিমেলকে হারাতে সক্ষম ছিল না তার কাছে এত ড্রাগন থাকার পরও। গ্রিমেল হিকাপকে বলে যে সে ড্রাগনদের বিষ তাদেরকেই দিয়ে তাদের বশ করে ফেলে, আর সে যেহেতু নাইট ফিউরির শিকার করেছে সুতরাং সে অনেক বেশি স্ট্রং, তাই সে হিকাপের প্রত্যেকটি প্ল্যান আগে থেকেই বুঝে যায়। এবং আরও একবার গ্রিমেল তার ড্রাগনদের দিয়ে তাদের উপর অ্যাটাক করায়। ড্রাগনগুলি তাদের সকলকে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবে ভ্যালকার সাহায্যে সেখান থেকে বেঁচে পালায়। তারা সকলে ফিরে আসলে তারা দেখে যে টাফনাটকে গ্রিমেল ধরে ফেলেছে, অন্যদিকে নাইট ফিউরিও এখনও ফিরে আসেনি। এসবের কারণে হিকাপের মন খুব খারাপ হয়ে যায়। সে মনে করে যে সে একজন ভালো লিডার হতে পারেনি, আর নাইট ফিউরিকে ছাড়া সে কিছুই করতে পারবে না। তখন অ্যাস্ট্রিড তার মনে সাহস যোগায়। তারপর তারা দুজন স্ট্রং ফ্লাইতে বসে নাইট ফিউরিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সিন শিফট হয় টাফনাটের দিকে। সে জেলেবন্দী হয়ে বকবক করে গ্রিমেলকে অনেক ডিস্টার্ব করছিল। এরই মধ্যে সে তাদের বর্তমান আইল্যান্ডের কথাও তাকে বলে ফেলে। এই কথা শুনতে গ্রিমেল টাফনাটকে মুক্ত করে দেয়, কারণ তার প্ল্যান
প্ল্যান ছিল টাফনাটের পিছু করে তারা বাকি ড্রাগনসদের কাছে পৌঁছতে পারবে। এদিকে স্ট্রংফ্লাই টুথলেসের স্মেল ফলো করে পৌঁছে যায় হিডেন ওয়ার্ল্ডে, যেটি খুবই সুন্দর একটি জায়গা ছিল, আর সেখানে প্রবেশ করতে সকল ড্রাগনরা উজ্জ্বল হয়ে ওঠে। হিডেন ওয়ার্ল্ডে তারা অনেক ড্রাগন দেখতে পায়, আর তাদের মধ্যে অনেক খতরনাক ড্রাগনও ছিল। হিকা বুঝতে পারে যে এখানে মানুষেরা ড্রাগনদের সাথে একত্রে বসবাস করতে পারবে না। তারপর তারা নাইট ফিউরিকেও দেখতে পায়। সে লাইট ফিউরির সাথে হিডেন ওয়ার্ল্ডের কিং হয়ে অনেক হ্যাপি ছিল। এরই মধ্যে হিকাপ ও অ্যাস্ট্রিডকে একটি ড্রাগন দেখে নিয়ে তাদের উপর অ্যাটাক করতে যায়। সেই সময় নাইট ফিউরি এটা দেখতে পেয়ে অ্যাস্ট্রিড আর হিকাপকে হিডেন ওয়ার্ল্ডের বাইরে বের করে নিয়ে এসে তাদের আইল্যান্ডের দিকে যেতে থাকে। হিকাপ নাইট ফিউরিকে ফিরে পেয়ে খুশি হলেও নাইট ফিউরির মন খারাপ ছিল লাইট ফিউরির জন্য। তখন হিকাপের তার পিতার কথা মনে পড়ে। স্ট্রাইক হিকাপকে বলেছিল যে ভালোবাসা আমাদের জীবনের সব থেকে বড় উপহার, আর এই কথাটা মনে করে হিকাপ টুথলেসকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ তার জন্যই টুথলেস লাইট ফিউরিকে ছেড়ে চলে এসেছে। তাই হিকাপ টুথলেসের কাছে ক্ষমা চায়। এরই মধ্যে তারা দেখতে পায় সেখানে লাইট ফিউরি তাদের পিছু করে চলে এসেছে। তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন টাফনাট সেখানে চলে আসে আর সে তাদের জানায় যে গ্রিমেল তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু হিকাপ এটা শুনে বুঝে যায় যে এর পেছনে গ্রিমেলের কোনো চাল আছে। দেখতে দেখতে গ্রিমেল সেখানে পৌঁছে যায়। সে তার বিষাক্ত তীর লাইট ফিউরি ও নাইট ফিউরির উপর লাগিয়ে তাদেরকে বন্দী করে নেয়। অন্যান্য সকল ড্রাগনস তাদের বাঁচাতে আসলে গ্রিমেল নাইট ফিউরিকে ব্ল্যাকমেল করা শুরু করে যে সে যদি অন্য ড্রাগনদের না আটকায় তাহলে সে লাইট ফিউরিকে মেরে ফেলবে। আর নাইট ফিউরি তার ভালোবাসার কথা ভেবে সকল ড্রাগনসদের অর্ডার দেয় যে তার সাথে যেতে। এবার গ্রিমেল সকল ড্রাগনসদের নিয়ে নিজের জাহাজে চলে যায়। এসবের কারণে হিকাপ অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে সকল ড্রাগনসদের সাহায্যে ফাইট জিতত, কিন্তু এখন তার কাছে একটাও ড্রাগন নেই। সে নিজেকে অনেক অসহায় মনে করে, কিন্তু অ্যাস্ট্রিড তাকে বোঝায় যে ড্রাগনদের ছাড়াও সে অনেক কিছু করতে পারে। তার সমস্ত ক্ষমতা টুথলেসের জন্য নয়, বরং তার নিজের জন্যই হয়েছে। এসব শুনে হিকাপ অনেক মোটিভেট হয় এবং তার বন্ধুদের সাথে নতুন প্ল্যান বানায় গ্রিমেলের জাহাজে অ্যাটাক করার জন্য। হিকাপ তার সকল বন্ধুদের ডানা পরিয়ে দেয় এবং সবাই মিলে হঠাৎ করে গ্রিমেলের জাহাজে অ্যাটাক করে দেয়, যে কারণে গ্রিমেলের লোকেরা তাদেরকে পাল্টা জবাব দিতেই পারে না। হিকাপ ও তার বন্ধুরা খুবই ভালো ফাইট করে সকল ড্রাগনদের খাঁচা থেকে মুক্ত করে দেয় এবং হিকাপ নাইট ফিউরির কাছে পৌঁছায়। এসব দেখে গ্রিমেল লাইট ফিউরির উপর বসে তাকে কন্ট্রোল করতে থাকে। হিকাপ ও নাইট ফিউরির পিঠে চড়ে আকাশে গ্রিমেলের পিছু করতে থাকে। তাদের দুজনের মধ্যে বিশাল ফাইট শুরু হয়, কিন্তু তখন গ্রিমেলের ড্রাগনস নাইট ফিউরিকে ঘিরে ধরে এবং তাকে ধরে ফেলে। আর তখনই নাইট ফিউরি সেই ড্রাগনগুলির ওপর খুব বড় একটি প্লাজমা শট মারে, যার ফলে সব ড্রাগনগুলি মরে যায়। এরপর তারা গ্রিমেলকে ধরতে বেরিয়ে পড়ে। তখন গ্রিমেল তার বিষাক্ত তীর নাইট ফিউরির ওপর মারে, ফলে নাইট ফিউরি অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে থাকে। আর এটা দেখে হিকাপ গ্রিমেলকে লাইট ফিউরির পিঠ থেকে ফেলে দিয়ে তাকে বলে নাইট ফিউরিকে বাঁচাতে। লাইট ফিউরির সাথে সাথে উড়ে গিয়ে নাইট ফিউরিকে বাঁচিয়ে নেয় এবং সে হিকাপকেও বাঁচাতে চলে যায়, কিন্তু গ্রিমেল নিচে পড়ে মারা যায়। এবার সমস্ত ড্রাগনরা মুক্ত হয়ে যায়, আর এখন লাইট ফিউরিও সমস্ত মানুষদের অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু হিকাপ এবার বুঝে গিয়েছে যে এই দুনিয়ায় ড্রাগনস কখনো সুরক্ষিত থাকবে না, তাই সে টুথলেসকে বলে যে সকল ড্রাগনসকে হিডেন ওয়ার্ল্ডে নিয়ে যেতে। আর এ কারণে বার্কের সবাই নিজের নিজের ড্রাগনসদের মুক্ত করে দেয়। এবার নাইট ফিউরি হিকাপকে গুড বাই বলে। এই সিনটা খুবই ইমোশনাল হয়। এরপর সে সকল ড্রাগনসদের নিয়ে হিডেন ওয়ার্ল্ডের দিকে চলে যায়। আর এরপর হিকাপ ও অ্যাস্ট্রিডেরও বিয়ে হয়ে যায়। এবার বেশ কিছু বছর পরের ঘটনা দেখানো হয়। হিকাপ ও অ্যাস্ট্রিডের দুটো ছোট ছোট বাচ্চা ছিল। একদিন তারা সকলে একটি জাহাজে করে হিডেন ওয়ার্ল্ডের খোঁজে বেরোয় নিজের বন্ধুর সাথে দেখা করার জন্য, আর তারা সেখানে পৌঁছেও যায়। হিকাপ টুথলেস আর লাইট ফিউরিকে তাদের বাচ্চার সাথে বসে থাকতে দেখতে পায়। টুথলেস জাহাজটি দেখেই সেখানে চলে আসে এবং সে হিকাপকে চিনে নেয়। তারা দুজনে অনেক খুশি হয়। এবার হিকাপ টুথলেসের পিঠে চড়ে এবং অ্যাস্ট্রিড স্ট্রং ফায়ার পিঠে চড়ে তাদের বাচ্চাদের সাথে আকাশপথে ভ্রমণে বেরিয়ে পড়ে। আর এখানে মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।